তো যেটা বলছিলাম, টেনশন মানে সকালবেলা ঘুম থেকে উঠবো তো টেনশন চালু হয়ে গেল, আবার যতক্ষণ রাত্রিবেলা ঘুম না আসবে ততক্ষণ বস একদম ফুল টেনশন থাকবে, একদম যাচ্ছে তাই লেভেলের। হ্যাঁ, মানে কাকে বলবো কথাগুলো। হ্যাঁ, তো তার জন্য মানে এরকম শেষ হয়ে, মানে এত চিন্তা চিন্তা, মানে কাউকে তো কথাগুলো বলার দরকার। আর আমার ভিতরে যাই হোক না কেন, আমি কাউকে সেটা প্রকাশ করি না, কাউকে বলি না। আমি আর থাক না, সব ঠিক হয়ে যাবে। মানুষের প্রত্যেকটা দিন সমান কাটে না, মানে আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে এরকম আছি, কালকে হয়তো আর একটু খারাপ হবো নতুবা একটু ভালো হবো, এরকম তো। যাই হোক, মানুষের জীবনে খারাপ সময় আসে অনেক সময়, তো খারাপ সময় চলেও যায়, এগুলো একটা মানে কি বলবো, খারাপ সময় ভালো সময় একটা পার্টের মতো জীবনের, জীবনের পার্ট ওইগুলো, তো সেগুলো আসবে যাবেই, তাই বলে ইয়ে করতে নেই। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যে কারণে খারাপ হচ্ছে সেটা রিভিলই করে দিই, কারণ যাই হোক, যে কারণে খারাপ আছি সেটা হচ্ছে এর আগের, মানে আমাকে যারা ব্লগ পেজে সাপোর্ট করো, মানে ব্লগ পেজ যারা নিয়মিত ফলো করো, দেখো মানে ভিডিও আপলোড করি, তো তারা দেখতে পাবে যে এর আগে মানে আমার একটা গ্রুপ ছিল যেটা 2.3 মিলিয়ন, মানে ফোর টাচ করবে করবে হচ্ছিল। তো সে পেজ মানে সে গ্রুপটা, ভাই এটা যে কী করে হলো মানে বুঝতে পারছি না, সে গ্রুপটা আমি আর ফেসবুকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, মানে প্রচুর একটা চাপ, মানে উইদাউট কোনো নোটিফিকেশান, কোনো ইমেল বাদে আমাকে, মানে কী বলবো ভাই, অনেকে বলছে হয়তো এরকম হয়, আমি বলছি হ্যাঁ মানলাম যে এরকম হয়, এরকম হলে হয়তো ফেসবুক থেকে কোনো মেল পাঠাবে, নতুবা সাপোর্টিং ইনবক্সে আমার সঙ্গে কোনো কেস নাম্বার দেবে, যেমন কপিরাইট টেক ডাউন নোটিশ আসলে, তারপর ক্লেম করলে কেউ ইন্টেলেকচুয়াল প্রপার্টি দিলে যে পপ আপ মেসেজটি আসে সেগুলো অ্যাডমিন আইডিতে আসার কথা, তো সেগুলো কিছু আসেনি, মানে যাচ্ছে তো একটা ব্যাপার। আর আরেকটা হয়েছে সেটা অলরেডি পুলিশের কাছেও গিয়েছি, তো মানে এই যেটা মানে যে গ্রুপের কথা বলছি এটার জন্য পুলিশের কাছে যাইনি আমি এখনও। তো যেটা আরেকটা কাণ্ড হয়েছে যেটা বললাম না যে 2023টা আমার শুরু হয়েছে খারাপ দিয়ে, যে এখন কতটা ভালো হবে সেটা আমি নিজেও জানি না, তো তার জন্য থানাতে ডায়েরি করেছি।